बिस्मिल्लाह रहमान रहीम। मुसलमान भाई सलाम आलैकुम। हिंदू दादाजी जन्य नमस्कार। अन्य जातिर जन्य आंतरिक प्रीति शुभेच्छा भालोबासा रइल। मानुष हय मानुषेर क्षति करा महा कबीरा गुनाह, ताई आपनारा बुझे सुझे करबेन बार बार जा दुटना बान चाच्छेन। आर आपनारा किभाबे योग्यता अर्जन करबेन, आपनारा आमार साथे जोगाजोग ना करा पर्यन्त अर्जन करते पारबेन ना। আপনার তো আমার সাথে যোগাযোগ করতে হবে, যদি না আসতে পারেন তাহলে এই মুহূর্তে আমি পাঠিয়ে দেবো, নিয়ম নীতি পাঠিয়ে দেবো, সেই নিয়ে হিসাবে কাম করবেন। দক্ষিণা দিয়ে কাজ করতে হবে। আমি গুরুর পিছনে 32টি বছর যাবৎ করছি। আমি বহুত গুরু ঘুরছি। আমি বাংলাদেশে যত অলির মাজার সম্পন্ন করছি। আমি সামনে চৈত্র মাসে খাজা বাবার দরবারে যাবো, আজমির শরীফে যাবো, তার রোজা জিয়ারত করতে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তার আগে আমার ঠিকানা বলে দেয়, বাংলাদেশ রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, পতিনতলা থানা, ঘোষণাগড় ইউনিয়ন, খ্রিশ্চান বাজার, মোহাম্মদ শরীফুল কবিরাজ। আমার শিক্ষাগুরু শরীফুল চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন, বেল আইকন চালু করবেন। যারা পার্সোনাল কাজ করে নেবে, পার্সোনাল বিদ্যা শিখবে, তারা আমার সাথে যোগাযোগ করবে। আর যারা শিক্ষাগুরু শরীফুল দিয়ে সাজ দিয়ে আসবে না, তারা এই নাম্বারে সার্চ দেবেন, 01-3230-55-337 এই নাম্বারে সার্চ দেবেন। আর যারা কাজ করে নেবেন, বিদ্যা শিখবেন, তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। পার্সোনাল নাম্বার সব সময় খোলা থাকে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, বিকাশ আছে, ডাচ বাংলা আছে। আপনারা আমার সাথে হাদিয়াতে কাজ করতে পারেন, 01739100882। যে সকল ভাইয়েরা আসছেন তারা কাজ করতেছেন, বাংলাদেশ, রাজশাহী, ঝিনাইদহ, ভেড়ামারা, কুষ্টিয়া, রাজশাহীতে যারা আসছেন তারা কাজ করতেছেন, আর যারা আসতে পারেননি তাদেরকে কপাল পোড়া। যারা গুরুর বিদ্যা এখন নিতে পারেনি তারা কপাল পোড়া। যারা গুরুকে ভালোবেসে গুরুর বিদ্যা নেবে, যে কোনো মন্ত্র লেখ না কেন, গুরুকে আশীর্বাদ দিয়ে যদি কোনো শিষ্যকে দেয়, সে শিষ্য কখনো কোনো জায়গাতে ফেলে আসবে না। আর আমার শিষ্য কোনো দিন যদি ফেল হয়ে আসে, সে শিষ্যকে আমি গ্রহণ করবো না, কারণ আমার বিদ্যার কোনো দিন ফেল নেই। আপনারা সঠিক নিয়মে করবেন, কাজ কখনো ফেলব না। আর যদি ফেল করেন, ওই ধরনের শিষ্য আমার দরকার নেই। আমার বিদ্যা দিয়ে আপনারা করে খাবেন, 10 টাকা কামাইকে 3 টাকা আমাকে দেবেন, 60 টাকা আপনারা খাবেন, কেন ফেল যাবে খাবেন। মানুষের কখনো ক্ষতি করবেন না। আর মানুষের যখন দেখবেন আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন আপনারা ক্ষতি করবেন। তার আগে আমি মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনার মুখস্থ করে দিন। এই মন্ত্রটা মানুষের বাড়ি বসন্ত লাগে দেয়া, শত্রুর বাড়িতে বসন্ত লাগে দেয়া। আপনারা কখনো করতে যাবেন না। আর যদি বিদ্যায় কাজ না হয়, আপনারা নিজের বাড়িতে করে দেখবেন, তারপরে মানুষকে বিপদে ফেলবেন। বিপদ হয় আপনাদের বাড়িতে হোক, আপনারা আগে করে দেখবেন। হারিয়া কোণে বুড়ি রায় সাজিল, হরে সতী আর গটি কালাইয়া, বাঁধ নেও ছেলা পিঙ্গলা, চঙ্গলি জুড়ি জুনি, তাহাতে ডিমা করিলাম বান সাজিনু, আমি অমিতা অমিতা বান ভূমিতে পড়িল, সেও খানি বান ওগোতে দেখাতে তুলিয়া নীল, মার মার করিয়া বান সাজিতে লাগিল, হার হার ভস বান হাই না ফালনার বাড়ি, গুটি না নাগাও মই, দোহাই শিবদুর্গা কামরূপ কামুখার দোহাই, দোহাই গুরু শরীফুলের দোহাই। এভাবে এই মন্ত্রটা 101 বার স্বয়ংসিদ্ধকে নেওয়ার পরে মাত্র 9 বার
নয়বার উত্তরমুখ হয়ে আপনারা খেসারি কালায় দোকান থেকে শনিবার মঙ্গলবার একদমই কিনে নিয়ে আসবেন, যেটুকু পারবেন ছেটে না, ওর বাড়িতে চারিধারে ছেটে দিয়ে আসবেন, বাড়িতেও ছেটে দিয়ে আসবেন, দেখবেন আপনার বাড়িতে একে ফেলাবেন। যারা করবেন, যেসব শিষ্যরা বলে কাজ হয় না, তাদের বাড়িতে একে ফেলাবেন, তারপরে মানুষের কাজ করবেন। আর নিয়ম, গোপন নিয়ম নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন, গোপন বিদ্যা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। সব কিছু দশের সামনে দেওয়া যায় না, সব কিছু দশের সামনে বলা যায় না। যারা গোপন বিদ্যা নেবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।